এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 20 জুন থেকে বিডিপি অনলাইন রিনিউয়াল শুরু হচ্ছে। এই রিনিউয়াল আপনারা কীভাবে করবেন তার জন্য এই ভিডিওর মাধ্যমে পূর্বের রিনিউয়ালটা আমরা সরাসরি উপস্থাপন করছি আপনাদের সামনে। এই লকডাউনের মধ্যেও আপনাদের স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে যাতে রিনিউয়ালটা করতে পারেন তার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। তাই 20 জুন রিনিউয়াল করতে যাতে আপনাদের অসুবিধা না হয় তারই মহড়া হিসাবে এই ভিডিওটি আপনারা দেখে নিন মনোযোগ সহকারে। আমরা এই ভিডিওর মাধ্যমে পূর্বের রিনিউয়ালের দুটো আলাদা আলাদা সেশন স্টুডেন্টদের রিনিউয়াল উপস্থাপন করেছি। রিনিউয়াল পেমেন্ট রিসিপ্ট এবং SLMS কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমেও সেটা দেখানো হয়েছে। এখন চলুন স্টেপ টু স্টেপ পদ্ধতিতে আমরা রিনিউয়ালে চলে যাই। আপনারা NSOU-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন রিনিউয়ালের, সেই রিনিউয়ালের লিঙ্কে ক্লিক করেও আপনারা রিনিউয়ালটা করতে পারেন। বা এরকম গুগল পেজে গিয়ে www.wbnsouadmission.com এই অপশানে গিয়ে ক্লিক করুন। এরকম পেজ আসবে, নিচের দিকে দেখুন লেখা আছে NSOU অনলাইন রিনিউয়াল, এই অপশানে সরাসরি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রিনিউয়াল ফর বিডিপি কোর্স, এই অপশানে গিয়ে আমরা রিনিউয়াল করব। আর ডান দিকের অপশানটা দেখুন চেক পেমেন্ট স্ট্যাটাস, রিনিউয়াল হয়ে গেলে এখানে পেমেন্ট স্ট্যাটাসটা আমরা চেক করব। চলুন আমরা রিনিউয়াল করি। রিনিউয়াল ফর বিডিপি কোর্স এই অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম নতুন একটি পেজ ওপেন হবে, উপরের দিকে ইনস্ট্রাকশান এবং সেই সঙ্গে সেশন ওয়াইজ রিনিউয়াল ফিজ দেওয়া আছে। আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে এনরোলমেন্ট ডিটেলস আছে। এই এনরোলমেন্ট ডিটেলসে আমরা এনরোলমেন্ট নাম্বার টাইপ করব এবং নিচে জন্ম তারিখ মাস সাল সিলেক্ট করে নেক্সট করব। আমরা এনরোলমেন্ট নাম্বার টাইপ করলাম, সেই সঙ্গে জন্ম তারিখ মাস এবং ইয়ার সিলেক্ট করলাম। এবার নেক্সট করব। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি পেজের ভিতরে প্রবেশ করবেন যেখানে আপনার ডিটেলস দেওয়া আছে। দেখুন বাঁদিকে আপনার ছবি থাকবে, নিচে সিগনেচার থাকবে এবং উপরে এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, গার্জেন নেম, স্টাডি সেন্টার, স্ট্রিম, সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে আপনি বিডিপি কোর্স করছেন সেই সাবজেক্টগুলো থাকবে। এরপর ডান দিকে দেখুন রেজিস্ট্রেশন ইয়ার থাকবে, ডিস্ট্রিক্ট নেম থাকবে এবং যে সাবসিডারি পেপার আপনি নিয়েছেন সেগুলো থাকবে। এবং তার নিচে কমিউনিকেশন ডিটেলস অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকবে। এবং নিচের দিকে দেখুন পেমেন্ট ডিটেলস ফর বিডিপি রিনিউয়াল 2019, এখানে দেখুন আপনাকে ফিজ ডিটেলস অর্থাৎ আপনাকে কত টাকা রিনিউয়াল করতে হবে এই অ্যামাউন্ট উল্লেখ থাকবে। দেখুন এই ক্যান্ডিডেট ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ একটাও রিনিউয়াল করেনি বলে দুটো ফেজেরই অ্যামাউন্টটা এখানে উল্লেখ আছে। দেখতেই পাচ্ছেন অ্যামাউন্টটা অনেকটাই বেশি, বেঙ্গলি ওনার্স যেহেতু 3,260 টাকা। এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। দেখুন ডান দিকে কালো টিক চিহ্ন অ্যামাউন্টের পাশে আছে, ওটা সিলেক্টই আছে অর্থাৎ অপশনাল নয়, অর্থাৎ এই অ্যামাউন্টটা পেমেন্ট করতেই হবে, নাহলে নেক্সট ইয়ারের কোনো এক্সাম বা কোনো কাজ করতে পারবে না। এখানেও একই রকমভাবে 2017-18 সেশন বা 18-19 সেশন তাদেরও অ্যামাউন্ট থাকবে। তাদের অ্যামাউন্ট একটা রিনিউয়াল হলে ফার্স্ট ফেজ হলে কম থাকবে, দুটো ফেজ হলে অনেক বেশি থাকবে। এরপর নিচে দেখুন টোটাল অ্যামাউন্টটা আছে এবং সেই সঙ্গে দেখুন ব্যাংকিং চার্জ 35 টাকা, এই অ্যামাউন্ট এবং ব্যাংকিং চার্জ যোগ হয়ে পেমেন্ট হবে। নিয়ে আপনাকে এবার ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই অপশানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম পেমেন্ট পেজে চলে যাবেন। এখানে পেমেন্ট অ্যামাউন্ট থাকবে, যত টাকা পেমেন্ট হবে সেই অ্যামাউন্টটা থাকবে। আপনি এবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট কার্ড বা ATM পিন এবং সেই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং এই অপশানগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। চলুন আমরা এখন ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করি। ডেবিট কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এরকম নেক্সট পেমেন্ট অপশানে চলে যাব। এখানে কার্ড নাম্বার, এক্সপিরেশন ডেট, ইয়ার এবং কার্ডের পিছনে যে CVC বা CVV নাম্বার থাকে 3 ডিজিট টাইপ করব এবং কার্ড হোল্ডার নেম এবং যার কার্ডে পেমেন্ট করছেন নিজের কার্ড হলে নিজের নাম, অন্যের কার্ড হলে সেই কার্ডে যার নাম আছে সেই নাম টাইপ করে মেক পেমেন্ট অপশানে যাব। মেক পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেসফুলিভাবে যে রিসিভ হয়েছে আপনাকে মেসেজ দিয়ে দিবে এবং এখানে নিচে আপনি ক্লিক হিয়ার টু জেনারেট স্টুডেন্টস সার্টিফিকেট, প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ SLMS এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এই পেমেন্ট রিসিপ্টে 3টে অংশ, উপরে আছে স্টুডেন্টশিপ সার্টিফিকেট, তার মাঝখানে আছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট এবং লাস্টে আছে রিসিপ্ট অফ SLMS। এটা যত্ন করে গুছিয়ে রাখবেন, স্টাডি সেন্টারে সাবমিট করতে হবে।
এরপর 2018-19 সেশনে যারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন বিডিপি কোর্সে, তাদের একটি ক্যান্ডিডেটের রিনিউয়ালের মধ্য দিয়ে আপনাদের দেখাবো আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে। পদ্ধতি একই, একই রকমভাবে আপনারা এইখানে এনরোলমেন্ট নাম্বার টাইপ করবেন, জন্ম তারিখ দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের অ্যামাউন্টটা চলে আসবে। দেখুন 2018-19 সেশনে যারা রেজিস্ট্রেশন করিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিশেষত আর্টস বিভাগ, বাংলা, ইতিহাস, ইংরাজি এইসব সাবজেক্ট নিয়ে যারা বিডিপি কোর্স করছেন তাদের 2700 টাকা পেমেন্ট করতে হবে, সেই সঙ্গে ব্যাংকিং চার্জ 35 টাকা। এরপর নিচে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে দেবেন। আমরা ডিটেলসে আর যাচ্ছি না, তবে এই পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে 20 জুন থেকে বিডিপি রিনিউয়ালটা করতে হবে। রিনিউয়ালের এই পদ্ধতি যদি সামান্য কিছু চেঞ্জ হয় সেটাও আমরা শেয়ার করব রিনিউয়ালের লাইভ ভিডিওর মধ্য দিয়ে। আপনারা যে অনলাইন পেমেন্ট করলেন, এই পেমেন্ট করার সঙ্গে সঙ্গে যদি এই রকম SMS বা পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট না বের হয়, তাহলে ওই রিসিপ্ট বা SMSটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন একবার দেখে নিন। প্রথমেই যে রিনিউয়াল ফর বিডিপি কোর্স, এই অপশানে গিয়ে আমরা রিনিউয়াল করেছিলাম। এরপর রিনিউয়ালের ইনস্ট্রাকশান এসেছিলো, নিচের দিকে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আমরা নেক্সট করে মূল পেজে প্রবেশ করেছিলাম। এরকমই পুনরায় এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আমরা নেক্সট করে ভিতরে প্রবেশ করব। যেহেতু আমাদের পেমেন্ট হয়ে গেছে, আপনার সেখানে লেখা থাকবে পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুলি রিসিভ, যেটা পেমেন্ট না হলে নট রিসিভ বলে লেখা থাকতো। উপরে অ্যাপ্লিকেশান নাম্বার এবং আপনার নাম থাকবে। নিচে দেখুন ক্লিক হেয়ার টু জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট প্রিন্ট কনফার্মেশান রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ SMS, অর্থাৎ এইখান থেকে আমরা এই তিনটে অংশ আমরা ডাউনলোড করে নেব। যদিও এটা একটা কাগজের মধ্যেই থাকে, এরকম একটা কাগজের মধ্যেই তিনটে অংশ আছে, এই অংশটা আমরা ডাউনলোড করে রেখে দেবো। এখন স্টাডি সেন্টারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, স্টাডি সেন্টার যখন বলবে তখনই আমরা এই রিসিপ্টটা নিয়ে যাব, কারণ এই SMS এই রিসিপ্টটা দেখিয়ে স্টাডি সেন্টার বই দেবে আমাদেরকে। এরপর পেমেন্ট স্ট্যাটাস দেখতে গেলে আমরা যে রিনিউয়াল ফর বিডিপি কোর্স এই অপশানের মধ্যে দিয়ে প্রবেশ করেছিলাম, এরই পাশে চেক পেমেন্ট স্ট্যাটাস এই অংশে ক্লিক করে আমরা যে পেমেন্ট করেছিলাম সেই পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারব। এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি সকলকে শেয়ার করুন, কারণ 20 জুন থেকে যে রিনিউয়াল হবে এই পদ্ধতিতেই আপনাদেরকে রিনিউয়ালটা করতে হবে। অবশ্যই আমরা 20 জুনের বিডিপি রিনিউয়ালের লাইভ ভিডিও শেয়ার করবো।